আপনাদের কাছে যদি এলআইসি থাকে আর সেই এলআইসি যদি ল্যাবস হয়ে থাকে তাহলে কিন্তু আজকের ভিডিও আপনার জন্য গুরুত্বপূর্ণ কারণ এলআইসি আপনাদের জন্য নিয়ে এসেছে দারুণ সুযোগ আপনাদের বন্ধ হয়ে যাওয়া এলআইসিকে পুনরায় জীবন ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু আপনার এই ভিডিওটিতে সঙ্গে থাকা অবশ্যই জরুরি তাই অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকবেন আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা এবং কোন কোন পলিসিগুলি আপনারা পুনরায় জীবিত করতে পারবেন অর্থাৎ পুনরায় রিনিউ করতে পারবেন তো অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকবেন ফিরে আসছি একটি ছোট্ট ইন্টার পরে নমস্কার বন্ধুরা আমি সুব্রত আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল এসকে কে ওয়ার্ল্ড আমাদের ইউটিউব চ্যানেল এসকে কে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো বন্ধুরা এলআইসি কি আপনাদের জন্য নিয়ে এসেছে এবারে আপনাদেরকে জানাচ্ছি এলআইসি বিশেষ ক্যাম্প চালু শুরু করেছে এবং এলআইসির তরফ থেকে এই ক্যাম্পে মাধ্যমে বন্ধ হয়ে যাওয়া পলিসিগুলিকে আবার পুনরায় শুরু করবে গ্রাহকেরা তারই সুবিধা দিচ্ছে কিন্তু এলআইসি পনেরোশো ছাব্বিশটি স্যাটেলাইট অফিসের মাধ্যমে কিন্তু পলিসি রিভিউ করা হবে এবং তারপরে সেই ক্যাম্প কিন্তু চলবে কিন্তু সাতই জানুয়ারি থেকে ছয়ই মার্চ পর্যন্ত এই সময়ের মধ্যে কিন্তু আপনি আপনার পলিসিকে রিনিউ করানোর সুযোগ পেয়ে যাবে এলআইসি একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে স্পেশাল রিভাইভাল ক্যাম্পের মাধ্যমে যেসব পলিসি পাঁচ বছরের বেশি সময় ধরে এখনো পর্যন্ত ল্যাপস হয়নি সেই সমস্ত পলিসিগুলিকেই শুধুমাত্র রিনিউ করা যাবে এছাড়াও আপনাদেরকে কিন্তু যা ফাইন হবে তার টোয়েন্টি পার্সেন্ট ফাইন আপনাদেরকে কম দিতে হবে এমনটাও কিন্তু জানিয়েছে এলআইসি শুধু তাই নয় এছাড়াও যে সমস্ত পলিসির প্রিমিয়াম এক লক্ষ থেকে তিরিশ লক্ষ টাকার মধ্যে সেই সমস্ত পলিসির ক্ষেত্রে কিন্তু পঁচিশ শতাংশ ফাইন কম নেবে এলআইসি যদি আপনাদের কাছে এমন কোনো পলিসি থাকে যা অলরেডি ল্যাপস হয়ে রয়েছে আপনারা তার প্রিমিয়াম জমা দেননি যার ফলে আপনার পলিসিটি ল্যাপস হয়ে গেছে সেই পলিসিগুলিকে যদি আপনারা পুনরায় জীবিত করতে চান পুনরায় চালু করতে চান বা আপনাদের যদি তাহলে অবশ্যই এলআইসির এই সমস্ত রিভাইভাল ক্যাম্পে গিয়ে সাতই জানুয়ারি থেকে ছয় মার্চের মধ্যে জমা দিয়ে আপনারা কিন্তু আপনাদের পলিসিকে পুনরায় রিনিউ করে নিতে পারবেন তো এলআইসির পক্ষ থেকে এটাই ছিল নতুন খবর অবশ্যই আপনাদের যদি কাজে লাগানো তাহলে অবশ্যই এটি লাইক করবেন শেয়ার করবেন অন্যদের মধ্যে সবাই জানতে পারে এই বিষয়গুলি দেখা হবে আপনাদের সঙ্গে পরের নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ফ্রেন্ডস জয় হিন্দ বন্দে মাতারা